ডিসক্লাইমার, ভিডিওটা এখানে ফান করে বানানো হয়েছে, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ইলিশ মাছের 30 কাটা, তাই তো আমি খাই না। বদনা ছাড়া হাঁকতে তো ভাইয়া কেউ তো আর যায় না, এত গালি এত কিছু, তারপরও আমি থামবো না। আলম ভাই যে গান ছাড়ছে এইটা আমি কব না। ইয়েস ব্রো, দিস ইজ উগান্ডা সং বাই আমাদের আলম ভাই। এখন বলবেন এই গানটাও কপি করছে। ভাই রে ভাই, কপি করছে বলে চিল্লায়া লাভ কি? আমি আপনি কিংবা পাশের বাসার সকিনা, আমরা সবাই জানি আলম ভাইয়ের প্রতিটা গানই চুরি করা, কাভার করা। যদিও সে প্রতিটা গান অরিজিনাল বলেই চালাই দেয়। যাই হোক, হুদাই এগুলা নিয়ে পেছাল না পায়রা, আসেন গানে কি আছে সেইটা দেখি। তাহলে চলো। সো হে জনগণ, দিস ইজ ফারাবি ব্যাক উইথ অ্যানাদার আলম ভাইয়ের গান। ঠিক কইছস, তাহলে শুরু করা যাক। ওই ইন্ট্রো লাগা। থাম ভাই, এগুলা বাদ দাগে গানটা চালা, শুনে মনটাকে শান্ত করে হৃদয়টাকে জুড়িয়ে নেই। এখন একদল লোক আইসা কইবো আলম ভাই এগুলা কি করছে, কানের সাথে সাথে মগজেরও পেছন মারতেছে। কিন্তু ভাইয়া, আপনারা যে তাকে নিয়ে পচা কথা বলেন, একবার চিন্তা করে দেখেন, যে মানুষটা ঠিক করে বাংলা বলতে পারে না তাকে এই ভাষাটা শেখাতে কতটা কষ্ট হয়েছে। নিশ্চয় মাথা ঘুরতেছে, এই জন্যই বলি মাথা থেকে সব পচা কথা ফেলে দিয়ে আসেন গানে মনোযোগ দেই। গানটা এক কথায় অসাধারণ ছিল, কিন্তু কিছুই বুঝি নাই। যা বুঝলাম তা হলো হিরো আলম হুক্কা হুয়া। তবে এত কিছুর পরও আমাদের উচিত আলম ভাইরে ভালোবাসা। জিগান কেন কেন? কারণ সে আজ উগান্ডার মানুষ সাজার জন্য শুধু নিজের মুখে না, পুরো দেশের মুখে কালি মারছে। আমি শুধু ভাবতেছি তার ড্রেসআপের কথা। আশেপাশে যদি গরু ছাগল থাকতো তাহলে একবার চিন্তা করে দেখেন কি হতো। আলম ভাইয়ের মান সম্মান একেবারে শেষ। আচ্ছা কুচি করে আমার একটা কথা বলেন তো, আপনাদের কি গানটা ভাল লাগে নাই? আমার কিন্তু প্রচুর ভাল লাগছে। আমার না একটা জিনিস কিছুতেই বুঝে আসে না, আপনারা যে তাকে নিয়ে এত ট্রোল করেন পসান, তার প্রতিভা সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? না। তার মধ্যে তো প্রতিভার আগুন ঠুসে ঠুসে ভরা। আমি বিশ্বাস করি না। জানতাম বিশ্বাস করবেন না, তাই তো আজ প্রমাণ সহ হাজির হয়েছি। ভালো হয় নাই, নেক্সট। এটাও ভালো হয় নাই, নেক্সট। আরে আসল গানটা গাও না। এইডা না রে ভাই, বললাম না ভালো হয় নাই, নেক্সট। আসল গানটা কই? এই যে এইটা হলো আসল গান। মানে এত সুন্দর সুন্দর গান যে সে পাই কোথায় সেটাই ভাবতেছি। আজ না আমার খুব ভাল লাগতেছে, খুব মজা লাগতেছে, ইচ্ছে করতেছে আলম ভাইয়ের এই গানে একটু নৃত্য করি। ভাই এসব নাস্তাজ বাদ, আপনারা একটা কথা চিন্তা করে দেখেন, একটা কালো ছেলে উগান্ডা থেকে এসে একটার পর একটা গান ছেড়ে বাংলাদেশে কিভাবে রাজত্ব করতেছে। আমাদের লজ্জা লাগা দরকার, দেশে থাইকা আমরা কি করতেছি। ও লে 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 লে, তুমি জানো না দুদুখা। একটা জিনিস খেয়াল করছেন আলম ভাইরে, এতবার করে বলার পর এইবার সে আমার কথা শুনছে, অনুবাদটা লিখে দিছে কিন্তু ইংলিশে। ভাই এটা আপনি ঠিক করলেন না, আজ ইংলিশ পারি না জন্য।
যাই হোক, মোট কথা গানটা ভাল লাগছে। কান থেকে শুরু করে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত পড়ছে। আশা করি এভাবে আলম ভাই আরো নতুন নতুন গান নিয়ে হাজির হবে আর আমাদেরকে শুনতে বাধ্য করবে। অপেক্ষায় থাকলাম আরো একটা নতুন গানের। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করেন লাগবো। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই, চিল।